আপনি এক সময় বলেছিলেন যে পশ্চিমবাংলায় যদি কেউ আসাদুদ্দিনের ভক্ত থাকে আপনি থাকবেন এক নম্বরে, সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন কেন? পশ্চিমবাংলা থেকে আমি এক নম্বর ওনার ফ্যান ছিলাম, আমি বলেছি, এতে কোনো মিথ্যা নয়। আসাউদ্দিন ওয়াইসি সাহেবকে দূর থেকে দেখেছিলাম আমি শের, আমি দূর থেকে দেখেছিলাম বাঘ, কিন্তু উনি যখন কাছে আসলেন ওনাকে দেখলাম বিড়াল। কত বছর চিন্তা আসাউদ্দিন ওয়াইসি সম্পর্কে বাংলা নয় সারা ভারতবর্ষের মুসলমানদের ভালো ধারণা ছিল, ভালো ধারণা ছিল, যখন আস্তে আস্তে খোলাসা হচ্ছে। এই তো আপনি আজকের কাগজে দেখেন সাক্ষী মহারাজ ঐশীকে সাপোর্ট করছে, সাক্ষী মহারাজ ঐশীকে আজকের কাগজ, আজকের 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 আপনি কাগজটা দেখুন, আজকের কাগজ এই দেখেন সাক্ষী মহারাজ কতদিন না, তাহলে এ থেকে বুঝতে পারছেন তার সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা বার্তা চলে গেছে। আসাউদ্দিন ওয়াইসি সাহেব উনি শুধু মুখে বলছেন মুসলমান মুসলমান, কিন্তু ওনার ওপরটা মানে সাদা জামা, কিন্তু ওনার ভেতরটা গেরুয়া জামা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার জ্বলন্ত প্রমাণ এবারে ভোট, বিহারের ভোট হওয়ার পরে বাংলার মুসলমানরা বাংলার মানুষ ওনাকে ভালোভাবে চিনে নিয়েছেন। সেই সভায় আপনাকে এও বলতে দেখেছিলাম যে স্বাধীনতার পর থেকে মুসলিমদেরকে নিয়ে ফুটবল খেলছে, সেটা বন্ধ করে নিজেরাই খেলতে চান বলে দাবি করেছিলেন। 21-এর নির্বাচনে আপনার কি টিম তৈরি হয়েছে? 2021-এ আমি আবার বলছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভোট হয়েছে, উন্নয়ন ভোট, কেউ উন্নয়ন হয়নি। এবছর ভোট হবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট হবে, অতএব আমরা সিজনের শিয়ালে সাথ দিতে চাই না। সিজনের শিয়াল কিছু বেরিয়েছে, তারা ভোটের সময় হুক্কা হওয়া করবে, ভোট হয়ে গেলে তারা ঘরে ঢুকে যাবে। আমরা অল সিজনের বাঘ, যারা মানুষের জন্য ভাবে, উন্নয়নের জন্য ভাবে, তাদের পাশে আমরা থাকবো, এটা একদম বাস্তব, কোনো ভুল নেই এতে।